नमस्कार बंधुरा, आज के रेसिपी होच्छे सबार प्रिय आलू पोस्त। ये देखुन এই বিউলির ডালের সাথে কিন্তু আলু পোস্তটা খেতে খুবই ভালো লাগে, সাথে কিন্তু আমি বিউলির ডালও করেছি। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। আজকে আমি বানিয়ে দেখাবো সবার খুব পছন্দের আলু পোস্ত। এই যে এই দেখুন, এর জন্য আমি আলুটাকে কেটে রেখেছি, তিনটে আলু কেটে রেখেছি আমি, এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি হচ্ছে পোস্ত, এখানে 4 টেবিল চামচ পোস্ত দানা রেখেছি। कड़ाई बसिए दीची, गरम हो गए। हमें राननाटा करब हे सर्षर तेल दिए दिलाम। तेलटा के एक घूरिए दिलाम, एक गरम होले एक फोड़न देव। तेलटा गरम हो गए, दुटो शुकनो लंका फोड़ने दिलाम, आर देव हे पाँच फोड़न, हाफ चामच पाँच फोड़न दिए दिलाम। फोड़नटा एकटुखानी हवार पर तारपर आमि आलूटाके छाड़ब। फोड़नटा रेडी हो गेछे, एबार आलूगुलोके दिए दिच्छि। আলুগুলো এদিকে ভাজা হোক, ততক্ষণ আমি পোস্তটাকে বেটে নেব। এই যে পোস্তটা কিন্তু আমি মিক্সির বাটিতে বাটবো। এই যে পোস্ত দানাটা প্রথমে আমি বাটিতে নিয়ে নিলাম, নিয়ে শুকনোভাবে আগে গুঁড়ো করে নেব একটু কাঁচা লঙ্কা দিয়ে। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশিটা করে নেবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আগে শুকনোভাবে গুঁড়ো করে নেব, তারপর আমি জল দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট করে নেব। এই যে দেখুন, শুকনোভাবে আগে গুঁড়ো করে নিয়েছি, এবার একটু জল দিয়ে বেটে নেব। আলুটাতে এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটাকে একটু ছড়িয়ে দিলে ভুটতে সুবিধা হয়, সেজন্য এটা কিন্তু একটা ছোট্ট টিপ। আর দেব হচ্ছে খুব সামান্য হলুদ, যেহেতু এটা পোস্ত, আলু পোস্ত, হলুদটা বেশি ভালো লাগে না, খুব সামান্য আমি এখানে হলুদ দিলাম, না চাইলে নাও দিতে পারেন আপনারা। এবার আলুটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আলুটাকে একটু নেড়ে দেবো আবার। আর এই যে দেখুন, খুব ভালো করে কিন্তু পেস্টটা করে নিয়েছি, একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি পোস্ত বাটা। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। এটা আলু পোস্ত, সেজন্য পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পোস্তটা বেশি হলে ভালো লাগে খেতে। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, তাহলে খুব ভালো একটা ফ্লেভার হয়। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে পোস্তটা আমি একটু তেলের সাথে নেড়ে নেব, তাহলে পোস্তর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এইবার এই মিক্সির বাটিতেই আমি জল নিয়ে নিলাম, বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু হবে, আরেকটু আমি জল দেবো। Thank you.
জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে আলুটা যেন জলের মধ্যে মানে ভেতরে থাকে। ফুটে উঠলে আমি একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে। ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। মাঝে একবার কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম, আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি দেখলাম। এই সময় কি করব, আমি টেস্টের জন্য সামান্য চিনি দেব, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাতে তার ফ্লেভারটা খুব ভালো আসে। একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে সর্ষের তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, পেজটাকে ফলো করে দেবেন আর কমেন্টস করবেন। ঢাকা দিয়ে দিলাম,